আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু নুব মামা। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নুব মামা চ্যানেলের আরেকটি নতুন চ্যালেঞ্জিং ভিডিওতে। তো গাইজ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং এই করোনাকালীন পরিস্থিতির মধ্যেও তোমার ফুল ফ্যামিলি সহ সুস্থ আছো। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমাদের হয়তো বা বোঝার বাকি নাই যে আজকে আমরা কোন চ্যালেঞ্জ ভিডিওটি করতে যাচ্ছি। আজকে আমরা এমন একটি গান দিয়ে চ্যালেঞ্জ ভিডিও করব যে গানটা তোমাদের সবার কাছেই মোটামুটি একটা বিরক্তিকর গান, এবং এই গানটার নাম হচ্ছে প্লাজমা গান। তো আর দেরি কিসের গাইজ, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। লেটস গেট স্টার্টেড। খাইছে রে, আবারও সেই বারমুডা ম্যাপ গাইজ, বুঝতেই পারতাছো কি একটা অবস্থা। বারমুডা ম্যাপের মধ্যে কিন্তু তুলনামূলকভাবে লুট কম পাওয়া যায় পার্গাটোরির তুলনায়, কারণ পার্গাটোরির মধ্যে প্রচুর পরিমাণে লুট পাওয়া যায়। যদি আমরা ব্রাজিলের মধ্যে ল্যান্ড করি তাহলে বুঝতেই পারা যায় যে আসলে কত পরিমাণে লুট থাকতে পারে আর কত পরিমাণে ইনিমিও থাকতে পারে। তো বলতে গেলে গাইজ, এই বারমুডা ম্যাপের মধ্যে একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে চ্যালেঞ্জ ভিডিওটা, অর্থাৎ চ্যালেঞ্জিং ভিডিওটা এমনিতেই একটু কঠিন, তার উপরে আরও একটি কঠিন হয়ে যাবে। তবে ভালো হবে যদি আমরা নামার সাথে সাথেই প্লাজমা গানটি পাইয়া যাই। তো যাই হোক মামা, আমরা উড়ন্ত মনের দুরন্ত বেগে একদম বিমাশক্তির মাথার উপরে ঝাঁপিয়ে পড়তেছি। আমাদের ফ্যালকো নামক পেট থাকার কারণে অসুবিধাও হচ্ছে না, একদম ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছি। বলতে গেলে ইনিমির আগেই আমাদেরকে ল্যান্ড করতে হবে। আর প্লাজমা গানটা পাইলে ভালো, না পাইলে তো গাইজ একদম চ্যালেঞ্জ ভিডিওর 12টা বাজা যাবে, আমাদেরকে গান ছাড়াই খেলতে হবে অনেকটা সময়। তো যাই হোক, আরে M60 গান নট অ্যালাউড, M60 গান চ্যালেঞ্জ ভিডিও করবো না আমি, আমার প্লাজমা গান লাগবে রে। প্লাজমা গান কোথায় পাবো? এটা কি MP5 গাইজ, কি একটা অবস্থা। রুখো যারা, সবুর করো। আরে MP40 আমার ফেভারিট গান, কিন্তু নিতে পারতেছি না শুধুমাত্র চ্যালেঞ্জ ভিডিওর জন্য। আচ্ছা গুলু ওয়ালটা নেওয়া যাক, বোমা একটা। আরে মেডিকিট প্লাস প্লাজমা গান, আরে প্লাজমা গান সাইরা যাইতাছি কেন। রুখো যারা, সবুর করো, আমাদের একটা প্লাজমা গান কিন্তু পাইয়া গেছি, এবং আমাদের এখান থেকে মিশন একদম স্টার্ট হয়ে গেল গাইজ, কতটা ইন্টারেস্টিং। আরে আরও একটি প্লাজমা গান পাইয়া গেছি, সব মিলিয়ে দুইটা প্লাজমা গান আমাদের হয়ে গেল। একটা যখন 100% হয়ে যাবে আমরা অপর প্লাজমা গানটা দিয়ে ফাইট করবো ইনিমির সাথে। গাইজ এতক্ষণ যাবত ইনিমি খুঁজতে খুঁজতে আমি টায়ার্ড হয়ে গেছি, কারণ ইনিমির দেখা পাচ্ছি না। আর একটা ইনিমি পাইছি রে, হেড, একটা হেডও লাগলো না, লজ্জা লাগা দরকার, লজ্জা লাগা দরকার, একটা হেডও লাগাইতে পারলাম না। আর 30% হয়ে গেছে, 37%। আচ্ছা পার্সেন্টেজের পরিমাণ কমতেছে ধীরে ধীরে, প্লাজমা গানের এই একটাই অসুবিধা, 100% হয়ে গেলে গুলি লাগতে চায় না। আচ্ছা ইনিমিটার সোজা একদম সিঁড়ি ধরে উপরে চলে গেছে, একটা বোমা মারা যাক, বোমা প্লাস টাইম বম, টাইম বম সেট করে মারা দিতেছি। মর মর, মরে নাই, সোজা এখন রিস্ক নিয়ে একদম উপরেই যেতে হবে, ক্রোনো প্লাস উপরে। আরে 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 আরে, MP40 ছিল ওটার কাছে, ফাইনালি ফাইনালি ওইটার কাছে MP40 ছিল, তারপরও মারতে পারি নাই, বেচারা ফাইসা গেছে রে। এবং সেই সাথে গাইজ আমরা আমাদের বাউন্টি টোকেনটাও কিন্তু খুলতে পারলাম, প্লাস একটা কিলো আমাদের হয়ে গেল। অলরেডি অনেকগুলো ড্যামেজ খেয়ে ফেলছি। আরে ম্যাপের মধ্যে ইনিমি আবার ফাইট করতেছে নাকি, প্লাজমা গান দিয়ে আর কী বা করবো এত দূর থেকে, ইনিমির তো দেখাই পাচ্ছি না, কোথায় ইনিমি। আর ইনিমি মারার জন্য নিচে যাইতে হবে, তবে তার আগে একটু মানে দেখে শুনে নামলে ভালো হয়, কারণ প্লাজমা গান না লং রেঞ্জের গান না শর্ট রেঞ্জের গান, এটা হুদাই একটা গান, অর্থাৎ তুমি হেড মারতে পারলে এটা অনেক ভালো চালাইতে পারবা। আর আমি যে নুব, আমার হেড তো দূরের কথা, হেডের মানে একটা পার্সেন্টেজ পর্যন্ত লাগে না ইনিমির মাথায়। সেই তখন থেকে গায়ে শুধুমাত্র একটা কিল করছি, ইনিমি কই, আরে একটা ইনিমি এইদিকে আসতেছে, হেড 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 হেড, একটা হেডও লাগে না, লজ্জা লাগা দরকার। আচ্ছা ক্রোনো অন করে ড্রাগ দেওয়ার চেষ্টা করা যাক, ক্রোনো প্লাস ড্রাগ, আরে ড্রাগ তো লাগবে নাকি, হেডশট একটাও লাগে না, এইটা কোনো কথা, বডি ড্যামেজ দিয়ে ইনিমিরে মারতেছি, লজ্জা লাগা দরকার, এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। দেখতে দেখতে গায়ে 14টা ইনিমি এলা, এইবার আমাদের কিল সংখ্যা মাত্র 2টা, এইটা কোনো কথা। আরে চুল দেখা যাইতেছে, উপুবের চুল, একটা গুলওয়াল মাইর আগে আটকে দেই বেচারা রে। তারপরে আমি একটু ট্রাই করে দেখি হেডশট লাগে কিনা, এখান থেকে তো হেডশট না লাগার চান্সই বেশি, আর ওটার কাছে শটগান থাকলে পুরো মারা খাওয়া লাগবে। আরে আর এখান থেকে গুলি লাগবে না, শিওর আমি গুলি মানে শিওর গুলি লাগবে না। সো যাই হোক, আমাদের একটা ফ্ল্যাশ বা গ্রেনেড খুঁজতে হবে, একটা ফ্ল্যাশ পাইয়া গেছে, এইটা দিয়ে ইনিমিরে বোকা বানানোর ট্রাই করতে হবে, ইনিমি যাতে ভাবে যে আমি বোমা মারা ট্রাই করতেছি, আর এই ভাগে যদি বের হয়ে আসে তাহলে খেলা হবে। রেডি 1 2 3, বের বের বেরো 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 বেরো, বের হয়েছে অ্যান্ড বের হয়েছে অ্যান্ড ফাইন। আরে এটা কি ছাদের উপরে ছিল নাকি, মাত্র একটা একটা গুলি করছি তাতেই মরে গেল, 32 ড্যামেজ খাইয়া। যাই হোক ফাইনালি আমাদের কিল সংখ্যা কিন্তু 3টা হয়ে গেছে গাইস।
আরে জোন শ্রিঙ্ক হওয়া শুরু করছে আর এখন সেফ জোনে আমাদেরকে যেতে হবে, কি আর করার। আরে পিছন থেকে কে গুলি করতেছে, পিছন থেকে কে গুলি করতেছে, ক্রোন অন করতে হবে। ওয়েট, আসতেছে আসতেছে আসতেছে, একটা গুলি লাগার মতো সুযোগ নাই। এখান থেকে পালাইতে পারলেই ভালো, না পালাইতে পারলে একদম মাঠে মারা খাওয়া লাগবে। ওদের সবার কাছে শর্ট রেঞ্জের গান আছে আর আমার কাছে শুধুমাত্র প্লাজমা। আরে যাই হোক, প্যাক করে নিলাম। এখানে দুইটাই নেমে আছে, একটা পিছনে ছিল একটা সামনে, ওরা দুইজন মারামারি করে শহীদ হয়ে যাক, তারপর আমি এখান থেকে বের হবো। এই ফাঁকে আমি একটু মেডিকিট মাইরে নেই, কি একটা অবস্থা। আরে জোনের মধ্যে আবার পড়ে গেছি রে। আরে আমার গুলুয়াল ছিল 14টা, শুধুমাত্র এনিমির কাছ থেকে বাঁচার জন্য 7টা গুলুয়াল নষ্ট করলাম, আবার পিছন থেকে কে। আরে কি একটা অবস্থা চলতেছে, এতগুলা গুলুয়াল নষ্ট হয়ে গেল শুধুমাত্র বাঁচে থাকার জন্য। আচ্ছা যাই হোক, আমি নিচে গিয়ে একটা সেফ জোনে সেফ জোন খুঁজি, ওখানে গিয়ে একটু হালকা মেডিকিট করে নিতে হবে। আরে এতক্ষণ দৌড়ের উপরে রাখছে আমার এনিমি, কোনো মতে প্রাণটা নিয়ে ফিরলাম গাইস, এতগুলা এনিমি আমার উপরে অ্যাটাক করছে। আরে কি একটা অবস্থা, যাই হোক একটা মেডিকিট মাইরা নেই। আমার গুলুয়াল ছিল 14টা, সেখান থেকে কমতে কমতে 6টার মধ্যে আসছে, শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য সবগুলো গুলুয়াল নির্দ্বিধায় ব্যয় করে ফেলছি আমি। আচ্ছা যাই হোক, যতটুকু পারা যায় এই জায়গার মধ্যে একটু থাকার ট্রাই করা লাগবে, কারণ গাইজ এইটুকু জায়গার মধ্যে 9 জন এনিমি অ্যালাইভ আছে আর সবার কাছেই কিন্তু একদম সেই সেই লেভেলের গান। আরেকটা এনিমি আসতেছে, পালাইতেছে রে, একটা তো হেডশট লাগবে নাকি। হ্যাঁ ফাইনালি একটা হেডশট লাগছে, প্লাস মইরা গেছে গাইজ। প্লাজমা গানের ম্যাজিকই এইটা, যদি একটা হেডশট লাগে তাহলে কিল পাওয়া যায়, কিন্তু আমার তো হেডশট লাগতেই চায় না। হ্যান্ড গাইজ ফাইনালি আমাদের 4টা কিল হয়ে গেছে আর শুধুমাত্র আমি সহ 5 জনই নেমে অ্যালাইভ, মানে 5 জন অ্যালাইভ আছি টোটাল। আরে ম্যাচটা কি বুইয়া হবে নাকি হবে না, আমাদের চ্যালেঞ্জ মিশন কিন্তু কমপ্লিট করতেই হবে। আরও একটা এনিমি ওই পাশে মেডিকিট মারতেছে, মেডিকিট মারতেছে, একটা হেড তো লাগবে নাকি। আরে হেড লাগার কোনো চান্সই নাই, আজীবন বডি ড্যামেজ দিয়ে যাবো, এদিক দিয়ে ঘুরে যাই দেখি যদি এনিমির সন্ধানটা একটু পাই। আরে এনিমি, আরে 25 25, আরে আমার হেলথের 12টা বাজাই দিছে। আরে থার্ড পার্টি এখানে একটা, বাবা এখানে থাকাই যাবে না, একটা এখানে থাকাই যাবে না। আমি এখান থেকে জাস্ট দুইটা গুলোয়াল মারে নিলাম, কারণ এমএ টুবি থাকতে পারে, আসলে সাবধানের মান নাই। ভালোই ভালো, এখান থেকে একটা মেডিকিট মেরে বিদায় হতে হবে, কারণ এনিমি আমার পজিশন জেনে গেছে, আর ওদিক থেকে যদি ঘুরে অ্যাটাক দেয় তাহলে তো সমস্যা। আর এর জন্য সেফ জোনে যেতে হবে, আর জোনও দেখো একদম ওই মাথায়, আমাদের ঘুরে ঘুরেই যেতে হবে, তাই সেফ জোনের উদ্দেশ্যে একটু টার্গেট রেখে যাওয়াটাই বেটার হবে। আচ্ছা এনিমি আছে নাকি আশেপাশের মধ্যে, সব মিলিয়ে একটু রিস্কি মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, বাকি হেলথটুকু ফিল আপ করে নেই, আর আমার রিপেয়ার কিটও তো বলতে গেলে একটা ছিল মনে হয়। আচ্ছা যাই হোক, আমাদের রিপেয়ার কিটও কমপ্লিট আর আমাদের হেলথও কমপ্লিট, এখন জাস্ট একটু ওয়েট করতে হবে, ওরা ফাইট করে একটু আধমরা হোক, তারপরে আমি গিয়ে একটু সুবিধা নেবো, একটু সুবিধাবাদী হওয়ার চেষ্টা করা যাক, কারণ আমাদের টার্গেট চ্যালেঞ্জ কমপ্লিট করা, আর অলরেডি আমাদের 4টা কিল হয়ে গেছে গাইজ। কী যে হবে আগে থেকে কিছুই বলা যাচ্ছে না, আর মাত্র 4 জন আমরা অ্যালাইভ আছি, কি একটা অবস্থা গাইজ, বুঝতেই পারতাছো। আরে সেফ জোনও চাপ দিয়া দিছে, সেফ জোনও চাপ দিয়া দিছে, উপর থেকে কোনো এনিমি আসলে একদম মাঠে মারা খাইতে হবে। আরে কি চলতেছে, এনিমিগুলো কই সব? আরে এদিক দিয়ে একটা আসতেছে, ড্রাগ, একটা হেডশট, অ্যান্ড ফাইনালি 5টা কিল কমপ্লিট হয়ে গেছে গাইজ। আচ্ছা যাই হোক, আমাদের গুলোর সংখ্যা 8টা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, একটু একটু রিল্যাক্স থাকতে হবে এই মোমেন্টে। আরে আরও একটা এনিমি চলে আসছে, ক্রোনো অন করছি রে, এদিক দিয়ে ঘুরে যাইতে হবে, জোনের বাইরে দিয়ে একদম ফাইসা গেছি একদম। আরে ফাইসা গেছি রে, ফাইসা গেছি, ওই এনিমিটা কই নিচে যাইতেছে নাকি। আমার হেলথের একদম 12টা বাজাই দিছে গাইজ, মাত্র 22 হেলথ ছিল, 2টা মেডিকিট বাইরে নিতে হবে একদম। কি একটা অবস্থা, একদম ফেসে গেছিলাম গাইজ, একটু হলেই মারা যাইতাম। আচ্ছা যাই হোক, আরে নিচের মধ্যে 2টা এনিমি, ওরা 2জন মনে হয় ফাইট করবে। আচ্ছা ওদেরকে একটু ফাইট করার সুযোগ দেওয়া উচিত, এই ফাঁকে আমি একটু রিল্যাক্স করে দেখে নেই। আচ্ছা দুজনের মধ্যে মারামারি চলতেছে এবং একজন আরেকজনে মাইরা দিছে, আমার গুলুয়াল মাইরা সামনে যেতে হবে। আচ্ছা আচ্ছা ওয়েট, কি করতেছে এটা? আরে ওই তো বেনিফিট পাবে, নিচের মধ্যে একদম সেফ জোনের মধ্যে গিয়ে বসে আছে, এদিকে গুলুয়াল আছে, আর মাত্র 2টা আইসগান ব্যবহার করতে হবে। আচ্ছা যাই হোক, আইসগান ইউজ করছি। আরে আরেকটা গুলুয়াল, আরে ফেসেই যাব মনে হয় রে, 24 ড্যামেজ দিছে। না, কাছে যাওয়া যাবে না, ফাইনালি হেডশট এবং গাইজ বুইয়া, ফাইনালি আমাদের চ্যালেঞ্জ ভিডিওটি কমপ্লিট হয়ে গেল গাইজ। কি একটা ম্যাচ ছিল, ইনিমি এতবার আমারে মারার ট্রাই করছে গাইজ, আর শুধুমাত্র গুলুয়ালের জোরে বেঁচে ফিরছি। তো গাইজ ফাইনালি আমাদের এতদিনের প্রতীক্ষিত চ্যালেঞ্জ ভিডিওটি সাকসেড হলো, আশা করি ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগছে। আর ভালো লাগলে গাইজ প্লিজ লাইক বাটনে একটা চাপ দিয়ে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ধ্বংস করে দাও,
তো গাইজ দেখা হবে পরবর্তী কোন ইন্টারেস্টিং চ্যালেঞ্জ ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।